নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। 27 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল পুর নির্বাচন এবং 108টি পুরসভায় রয়েছে পুর নির্বাচন, এবং সেই পুর নির্বাচনের প্রাক্কালে বর্তমান সময়ের মুখোমুখি ভাটপাড়া পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণ ব্রহ্ম। অরুণ বাবু, প্রথমেই বর্তমান সময় আপনাকে স্বাগত জানাই। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, আগামীকাল অর্থাৎ পুর নির্বাচন এবং গতকাল গেছে প্রচারের শেষ দিন ছিল, এবং সেই প্রচারের শেষ দিনে কতটা জনসমর্থন লক্ষ্য করতে পারলেন? এক কথায় অসামান্য জনসমর্থন। আসলে আমরা যে দলের সৈনিক মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে বাংলা জুড়ে যে উন্নয়নের যজ্ঞ চলছে, সেই উন্নয়নের যজ্ঞে সাধারণ মানুষ সামিল হতে চাইছেন এবং তারা খুশি। 8 তারিখ আমি নমিনেশন জমা দিয়েছিলাম, তারপরে গতকালকে বিকেল 5টা পর্যন্ত প্রচার ছিল। এর আগে আমি প্রথম দিন থেকে যে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছি, তাতে দেখেছি স্বতঃস্ফূর্ত সমর্থন, শুধুমাত্র এ কারণে যে আমরা মমতা ব্যানার্জির দলের সৈনিক। আমরা গতকালকে প্রচার শেষের আগেই মানুষের নার্ভটা দেখে নিয়েছি। মানুষ আগামীকাল সকাল 7টার জন্য অপেক্ষা করছেন। সকাল 7টার পর থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে জোড়াপুল চিনে ভোট দিয়ে আমাকে বা আমার দলের সমস্ত প্রার্থী যেখানে যেখানে লড়ছেন তাদের পক্ষে সমর্থন দিয়ে মমতা দিকে আবার শক্তিশালী করবেন। অরুণ বাবু, জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? 100% আশাবাদী। জয় নিয়ে কোনো প্রশ্ন নেই, যেটা নিয়ে চিন্তা করছি যে মার্জিনটা কতটা বাড়বে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে আমরা 1000 ভোটে জিতেছিলাম। এবার আমাদের লক্ষ্য আরো বেশি ভোটে জিতে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজে 26 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পৌরসভা মানুষকে আরো সামিল করা। অরুণবাবু, বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল তৃণমূল ছেড়ে আপনি বিজেপিতে গিয়েছেন এবং তারপরে আবারও তৃণমূলে প্রত্যাবর্তন। সেক্ষেত্রে দল আপনার উপর ভরসা রেখে টিকিট দিয়েছে, কিন্তু আপনার নিজের ওয়ার্ড কতটা আস্থা রাখবে আপনার উপর কি মনে করছেন? প্রথম কথা, আমি 98 সাল থেকে 2013 পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম। খেয়াল করে দেখবেন, 13 সালে তখন তৃণমূল ক্ষমতায়, মুখ্যমন্ত্রী মমতা। কোনো মানুষ ক্ষমতাসীন দল ছেড়ে দুর্বল দলে যায় না। আমি মনে হয় পশ্চিমবঙ্গে প্রথম রাজনৈতিক কর্মী যে ক্ষমতাসীন দল ছিল, দুর্বল বিজেপিতে যোগ দিয়েছিলাম। কারণ ছিল তৎকালীন ভাটপাড়ার এমএলএ অর্জুন সিং, যিনি 2019 সালে বিজেপিতে যোগ দেন। আমি তখনও তার জন্য কাজ করেছিলাম, কিন্তু 21-এ বিধানসভা ভোটের আগে তার সেই আগের রূপটা প্রকাশ হয়ে গেল। তাই যখন সবাই ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপির একটা মুখ্যমন্ত্রী আর 12 জন ডেপুটি চিফ মিনিস্টার হবে, তখন আমি কিন্তু বিজেপি ছেড়ে আমি আমার নিজের দল তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছি। এবং আপনি তথ্য নিয়ে দেখুন, 2019-এর লোকসভা ভোটে জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় 9,500 ভোটে জিতেছিল, কিন্তু আমি ছেড়ে আসার পর 2021-এ বিধানসভাতে বিজেপি সেই জগদ্দল বিধানসভাতে প্রায় 20,000 ভোটে হারে। আর আমি যে 26 নম্বর ওয়ার্ডে লড়াই করছি ভাটপাড়ার, সেখানে 2019-এ বিজেপি 479 ভোটে জিতেছিল, কিন্তু 21 সালে বিধানসভা ভোটে বিজেপি ওখানে 1,000 ভোটে হারে। এবং এবারে নির্বাচনে বিজেপি তো থাকবেই না, জামানত জব্দ হয়ে যাবে, আমাদের জেতার মার্জিন কমপক্ষে 3,500 থেকে 4,000 ভোট হবে। এতে প্রমাণ দলের সঙ্গে সঙ্গে প্রার্থী হিসেবে আমাকে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থভৌমিক, জ্যোতিপ্রমলিক, সোমনাথ শ্যাম আমার প্রতি আস্থা রেখেছে, সেই আস্থাটা 26 নম্বর ওয়ার্ডে প্রায় 7,500 ভোটারও আমাদের উপর রাখছেন মমতার সৈনিক হিসেবে। আগামী 2 মার্চ রেজাল্টের দিন প্রমাণ হয়ে যাবে। কিন্তু এই বিজেপি দল ছেড়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন, কোথাও গিয়ে কি বিজেপি দুর্বল হওয়ার পেছনে অর্জুন সিংকে দায়ী করছেন? দেখুন, বিজেপি দুর্বল হওয়ার জন্য শুধু অর্জুন সিং কেন, আরো অনেক সিংই দায়ী। আমি তো একজন সামান্য রাজনৈতিক কর্মী, বিজেপির পুরনো নেতা তথাগত রায়, অধ্যাপক তথাগত রায়, যার হাত ধরে আমি বিজেপিতে 2013 সালে জয়েন করেছিলাম, সে তথাগতবাবু বলেছেন বিজেপি দলটা মণিকাঞ্চনে শেষ হয়ে গেল। আজকে দেখবেন একজন মুখপাত্র আছেন টিভির পর্দে, আসেন, মিঠা মিঠা কথা বলেন, কবিতা বলেন, অনেক পংক্তি বলেন। তিনি যখন ভোটে লড়তে গেছে বিধানসভাতে, তখন অনন্য চক্রবর্তী ইচ্ছাপুরের একজন সম্মানীয় নাগরিক, তিনি কিন্তু তার নামে কি বলেছেন আপনারা জানেন। অর্থাৎ শুধু দুর্বল হওয়ার কারণ অর্জুন সিং নয়, অর্জুনের মতো আর অনেক সিং আছে। তবে হ্যাঁ, ব্যারাকপুর অঞ্চলে দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে অর্জুন সিং, তার পরিবারবাদ, তার সংকীর্ণ রাজনীতি, তার ভাইপো ইত্যাদি ইত্যাদি। বিজেপি সাংগঠনিক দল এটা জানতাম, কিন্তু গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে বিজেপি সাংগঠনের চাইতে মণিকাঞ্চনে বেশি যোগ দিয়েছে। তাহলে আমাদের জগৎ দলে অরিন্দম ভার্চকে আমি প্রার্থী করলো, অরিন্দম ভার্চেস করতেন কংগ্রেস,
সিপিএম এর সমর্থনে শান্তিপুর থেকে এমএলএ, সেই সমর্থন এমএলএ হওয়ার পর তিনি তৃণমূলে যোগ দিলেন, আবার বিধানসভা ভোটের আগে বিজেপিতে আসলেন, আবার 5 বছরে 3 বার দল চেঞ্জ করলেন, আবার যে হেরে গেলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির যে কয়েকটা কর্মী করেছিলেন 2021-এ, তারা এখন অরিন্দমকেও পাচ্ছেন না, অন্য কোনো নেতাকে খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ বিজেপি যেখানে ছিল 2019-এর আগের ঠিক সেই জায়গায় ফিরে গেছে, অর্থাৎ 4%। এই পৌর নির্বাচনে দেখা যাবে বিজেপির ভোটের মাত্রা 5% নিচে নেমে যাবে। অরুণবাবু, কতটা বিরোধীদের কাছে কম্পিটিশন মনে করছো? অর্থাৎ বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, কতটা কম্পিটিশন আপনার কাছে এই পুরো ভোট? আমার সঙ্গে বিরোধীদের কোনো কম্পিটিশন নেই, কম্পিটিশন নিজের সঙ্গে। যে 2021-এ বিধানসভা নির্বাচনে আমার দলের প্রার্থী সোমনাথ শ্যামকে এই ওয়ার্ড থেকে 1000 ভোটে জিতিয়েছিলাম, এবার নিজে আমি প্রার্থী হয়েছি 26 নম্বর ওয়ার্ডে। এবার আমার কম্পিটিশন ওই 1000-এর মার্জিনটাকে যাতে কমপক্ষে 3 থেকে 4 হাজার নিতে পারি, এটি আমাদের লড়াই। এটা আমার নয়, আমাদের দলের কর্মীদের, আমার দলের এবং সহ নাগরিকবৃন্দকে। সুতরাং বিরোধীদের সঙ্গে লড়াইয়ের প্রতিযোগিতা কিছু নেই, তবে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকেই লড়াই করতে পারে, যার সঙ্গে একটা লোক নেই সেও করতে পারেন, ওদের স্বাগত জানাই। আমি চাইছি আগামীকাল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে ভোট হোক, তাহলেই আমরা যেটা 1000 ভোটে লিড ছিল 2021-এ সেটা 3 থেকে 4 হাজার ভোট হবে। শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন, কিন্তু এর আগেও 4টি পৌর নিগমে ভোটে দেখা গেল অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছিল পৌর ভোটের আগে, এইবারও কি সেই রকমই দৃশ্য ফুটে উঠবে, কি মনে করছেন? না, গত পৌর নির্বাচন যেটা বলছেন অশান্তি, কলকাতাতে এক জায়গায় বোম পড়েছিল, আর পুলিশ যাকে গ্রেপ্তার করেছে বোম মারার জন্য সে কংগ্রেসের কর্মী ছিল, অর্থাৎ তৃণমূল কোথাও অশান্তি করেনি। এটা হচ্ছে হতাশ ব্যর্থতার ক্রন্দন। যেমন দেখেছেন অর্জুন সিং বলেছেন ভোটের দিন দেখে নেবো ইভিএম মেশিন ভেঙে দেবো, আর ইভিএম মেশিন ভাঙার কথা কেন ভাবছে? ওই ব্যর্থ ছাত্রের মতো যে পরীক্ষা ফেল করলে বই গিয়ে জলে ফেলে দেয়, আরে বইয়ের দোষ না তুমি পড়নি, তোমার দোষ। ইভিএম মেশিন ভেঙে কি হবে? ও জানে ভোট পাবো না, দল হারবে, ইভিএম ভাঙবো বলে আগে কেঁদে একটা রাস্তা পরিষ্কার করছে। আর দিলীপ ঘোষ বলেছে কাঁচা বাঁশ নিয়ে রেডি আছি, আরে মানুষ যদি সঙ্গে থাকে তা কাঁচা বাঁশের প্রয়োজন আছে? কাঁচা বাঁশের প্রয়োজন নেই, অর্থাৎ বোঝা গেল ওরা নির্বাচনের আগেই হেরে বসে আছে। অর্থাৎ কোনো অশান্তি হবে না, অশান্তি যারা করবেন তারা পরাজিত দল, অশান্তি নিজের ঘরে গিয়ে করবেন, মানুষ তাদের প্রশ্রয় দেবে না, সমর্থনও দেবে না। এটা বলতে পারি ভাটপাড়া পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে, বিশেষ করে 26 নম্বর ওয়ার্ডে 7494টি ভোটার, তারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এবং সেই ভোট বেশিরভাগই তৃণমূলের পক্ষে পড়বে, 90% ভোট পড়বে তৃণমূলের পক্ষে, এটা অসাধ্য কোনো প্রশ্নই নেই। অরুণবাবু, আগামীকাল পুরো ভোট, এবং সেক্ষেত্রে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা আগে থেকে দেওয়া আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জেলা সদস্য পার্থ ভৌমিক। আমাদের প্রথম কাজ সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়া, বাড়ির লোকের ভোটটা ফেলে দেওয়া, যারা ভোটার তাদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা, অসুস্থ লোক বৃদ্ধ লোকদের সহযোগিতা করা, যারা সাহায্য করা যে শান্তিপূর্ণভাবে ভোট হয়। বার্তা একটা যে বিরোধীরা হতাশ, যারা ব্যর্থ তারা চাইবে আমাদেরকে কাঁধে লাগাতে, কোনো প্রশ্রয়ে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না, ওরা যা করছে করুক আমরা আমাদের কাজ করব। ভোট গ্রহণ কেন্দ্র মন্দিরের মতো সেখানে যাব, পুষ্পাঞ্জলি নিবেদন করব, জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জি হাত শক্ত করব, এবং কোন রকম প্ররোচনায় পা না দিয়ে প্রত্যেক মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা আমাদের দলের কর্মীদের কাজ, সেটি আমরা আগামীকাল করব। অরুণবাবু, আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, নিজের ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আগামীকাল পুরো ভোট? আমার ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে এখনো পর্যন্ত যে কাজগুলো করেছেন সেগুলোতে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, তার জন্য তিনি আমাকে প্রার্থী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, বন্ধু সমব্যাথী 78টি প্রকল্প করেছে, যার সুবিধা প্রত্যেক মানুষ পেয়েছে। আমার কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিষেবাগুলো মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার শুরু করেছে, আমি যেটা শুরু করব দুয়ারে কাউন্সিলর, কাউন্সিলর বাড়িতে কাউকে আসতে হবে না, আমি 7494টি যে ভোটার আছে তাদের দোরগড়ে পৌঁছে যাব। তাদের কাছে একটাই বার্তা, আপনারা মমতা ব্যানার্জির দলকে সমর্থন করুন, আমি তার প্রতিনিধি, আমি মমতা ব্যানার্জির কর্মপ্রণালী, তার সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছে দেবো, এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা সজাগ থাকুন যাতে আগামী 5 বছর ভাটপাড়া পৌরসভার 35টা ওয়ার্ডের মধ্যে 26 নম্বর ওয়ার্ডকে 1 নম্বর ওয়ার্ড করতে পারি, যে পরিষেবা দেওয়া প্রয়োজন সেটা দেওয়ার জন্য আমি দায়বদ্ধ মানুষের কাছে। ধন্যবাদ অরুণবাবু বর্তমান সময়কে সময় দেওয়ার জন্য। যে অরুণবাবুর সাথে কথা হচ্ছিল বর্তমান সময়ে, তিনি সরাসরি ছিলেন এবং তার একটাই কথা, মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে, দলকে দেখে ভোট দিন, নিজের ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন তিনি, এবং আগামীকাল পুরো ভোট। তবে সেই পুরো ভোটে কতটা শান্তি পরিবেশ বজায় থাকে, কি ফলাফল আসে, সেটাই এখন দেখার বিষয়।
আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় ডট কম। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম। You are watching bartamansamay.com.